সাহসি করা যাবে না, পানি ঢুকে যাবে। শুধু আমাদের সাথে বউ নাই, বউ থাকলে আরেকটু মজা হইতো, আরেকটু চিল করতাম আমরা। প্রিয় দর্শক, আমরা দীর্ঘ প্রতীক্ষার পরে 2019 সালের প্রাণ আজকে 2023 সালের কত তারিখ জানি, 13 জানুয়ারি আজকে আমরা সেই বহুল প্রতীক্ষিত ট্যুর প্রাণ কক্সবাজার ট্যুর। আমরা কালকে রাত্রে 1টায় রওনা হয়ে চট্টগ্রাম থেকে রওনা দিয়ে 3টা সাড়ে 3টার দিকে আমরা কক্সবাজার ডলফিন পরে গাড়ি থেকে নামলাম। নেমে মোটামুটি ডলফিন মোড় প্রদক্ষিণ করে ডলফিন মোড় ঘোরাফেরা করে আমরা বিচের দিকে চলে গেলাম। তো গিয়ে সকালের যেই ঝিনুক ফুটানো সেই পরিবেশটা আমরা উপভোগ করে, সকালের যে সমুদ্রের হাওয়া সেই হাওয়া আমরা উপভোগ করে আমরা একটা হোটেল নিলাম। আসলে কক্সবাজারের হোটেল নেওয়া কতটুকু কষ্টকর সেটা কক্সবাজার না আসলে আসলে বোঝা যায় না। একটা হোটেল রুম ম্যানেজ করা প্রাইজের মধ্যে রিজনেবল প্রাইস, নিজেদের মানে খরচ কিংবা নিজেদের যে একটা বাজেট, ওই বাজেটের মধ্যে যেই হোটেল নেওয়ার যে একটা বহুল প্রতীক্ষিত একটা মানে বিষয়, কারণ আমরা সারা রাত জার্নি করে সকাল সকাল যদি একটু রেস্ট না করি তাহলে সারাদিনের যে ঘুরেফেরা যে যেমন আমরা এখন যে আমাদের ড্রাইভার কি সালাউদ্দিন ভাই নাকি? সালাউদ্দিন ভাই আমাদের সাথে আছে। হ্যাঁ, সালাউদ্দিন ভাইয়ের যে টমটম অটো বা টমটমে করে আমরা এখন যাব কোথায়? দরিয়ানগর। দরিয়ানগর যাব সর্বপ্রথম, এরপরে হচ্ছে কাকটা ব্রিজ। দেখা হবে হিমতরি গিয়ে, কাঁকড়া ব্রিজ গিয়ে, ইনানিতে গিয়ে। সবাই ভিডিওটা দেখতেই থাকুন। কোরাল পাথর ঘেরা এক অপূর্ব সমুদ্র সৈকত এই ইনানি বীচ। সমুদ্রের নীল জলরাশি আর সারি সারি পাথরের মেলা। কক্সবাজার শহর ও হিমছড়ি থেকে প্রায় যথাক্রমে 25 ও 17 কিলোমিটার দক্ষিণে প্রবাল গঠিত সমুদ্র ইনানির অবস্থান। এখানে কক্সবাজারের মতো সাগর এত উত্তাল থাকে না, আর এই সাগর পর্যটকদের আরও বেশি বিমোহিত করে। সাধারণত বিকালবেলায় ইনানি সমুদ্র সৈকতে ভ্রমণের জন্য আদর্শ সময়। কলাতলি থেকে 7 থেকে 8 কিলোমিটার দূরে ইনানি যাওয়ার পথে অটো বা সিএনজি নিয়ে যাওয়া যাবে। সিএনজিগুলো সাধারণত রিজার্ভ সার্ভিস দিয়ে থাকে, আবার লোকালিও আসে। তো আমরা একটি টমটম নিয়েছিলাম রিজার্ভ, আপডাউন 4টা জায়গা ঘুরবো 700 টাকা। তো এখানেই আসলে হিমছড়ির অবস্থান। 30 টাকা প্রবেশ ফি দিয়ে পাহাড়ে প্রবেশ করলাম, প্রথমে ঝর্ণা দেখলাম, এরপরে রেলিং বেয়ে পাহাড়ে উঠলাম। পাহাড়ে উঠতে কষ্ট হয়, অক্সিজেন সরবরাহ কমে যায়। প্রিয় দর্শক, আমরা এখন আমাদের সেই গন্তব্যস্থল ইনানি যে বীচের কথা আপনাদেরকে আগে আমরা একটু আগে জানাইছিলাম। তো আমরা এখন ইনানি বীচে চলে আসছি। আপনারা ইনানি বীচের যে সৌন্দর্য এটা উপভোগ করুন। তো ঢাকা বা যে কোনো প্রান্ত থেকে বাস বা ট্রেন যোগে চট্টগ্রাম, এরপর বাসে কক্সবাজার। ঢাকা থেকে অনেক বাস সরাসরি কক্সবাজার আসে, এমন বেশ কিছু এসি বা নন এসি পরিবহন পাওয়া যাবে। শ্রেণীভেদে বিভিন্ন রকম ভাড়া হতে পারে,
এরপর কলাতলির ডলফিন মোড় থেকে সিএনজি যোগে 23 থেকে 24 কিলোমিটার দূরে ইনানি সি বিচ যাওয়া যাবে। লোকাল ভাড়া জন প্রতি 80 টাকা, রিজার্ভ করলে 500-700 যার থেকে যেভাবে নেওয়া যায়। রিজার্ভ করে টেকনাফও যাওয়া যাবে। কক্সবাজার থেকে একটু দূরে হওয়ায় ইনানি তুলনামূলক নিরিবিলি, এখন অনেকেই যাচ্ছে। আর মাঝে হিমছড়ি ঝর্ণা, হিমছড়ি পাহাড়ের চূড়া থেকে সমুদ্র দেখতে অপরূপ লাগে। মাঝ পাহাড়ের লতাপাতার ফাঁক গলিয়ে সমুদ্র দর্শন দারুণ অনুভূতির জন্ম দেবে। কক্সবাজারের খরচ তুলনামূলক একটি বেশি, আর সব ক্ষেত্রে দরদাম ঠিক করে নিলে খরচ অনেক কমে যাবে। তো ভ্রমণের এই পর্যায়ে আমরা ইনানি বিচের বিভিন্ন সৌন্দর্য উপভোগ করলাম। তো আসলে ইনানি বিচ কতটুকু সুন্দর সেটি ভিডিওতে ওইভাবে ফুটিয়ে তোলার মতো আসলে কোনো ফুটেজ আমরা আপনাদেরকে দেখাতে পারি নাই। কক্সবাজার না যাওয়া পর্যন্ত কক্সবাজারের সমুদ্রের যেই বিশালতা, সমুদ্রের যেই গর্জন, সেটি আপনি যতক্ষণ না পর্যন্ত স্বচক্ষে উপভোগ করবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে বলে বোঝানো যাবে না। এটি হচ্ছে বহুল পরিচিত সুগন্ধা বিচ পয়েন্ট। এখানেই সবাই আড্ডা, আনন্দ এবং সামুদ্রিক যেই হাওয়া সেটি চেয়ারে বসে শুয়ে উপভোগ করে। কক্সবাজার আসবো, সামুদ্রিক মাছ খাবো না সেটা তো হতে পারে না। তো এই যে আমরা এখানে লইটা ফ্রাই, আর হচ্ছে এটা কি স্যালমন ফিশ, এটার বারবিকিউ, এটা অর্ডার করছি। আমরা আজকের দ্বিতীয় দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে। হ্যাঁ এরফান ভাই, আপনি তো গোসল করে ফেলছেন, আপনার অনুভূতি কি? গোসল কি শুধু গোসল না, বয়া সহ গোসল করলে মজা? বয়া সহ মজা না? এটা আমাদের মিরাজ, সে খুব চিল করতেছে, ফিলে আছে। শুধু আমাদের সাথে বউ নাই, বউ থাকলে আরেকটু মজা হইতো, আরেকটু চিল করতাম আমরা। আমাদের দিদার ভাই, আমরা এখন সমুদ্রে নেমে যাব। তো বলে রাখা ভালো, কক্সবাজারে কোনো কিছুতে থাটফাটি কাউকে গুরুত্ব দিবেন না, সেটি হোটেল ভাড়া হোক কিংবা খাওয়া হোক, নিজেরটা নিজেই করার চেষ্টা করবেন। বেশি হাসাহাসি করা যাবে না, পানি ঢুকে যাবে। তো সমুদ্রে লাভ ধাপ জাপ দেওয়ার পরে আমাদের মানে সমুদ্রের কক্সবাজারের যে একটা ফিল নেয়ার জন্য আমরা এসেছিলাম সমুদ্রের পানিতে গোসল করব, সেটি পর্যন্ত সম্পন্ন হওয়ার পরে আমরা হোটেলে ফিরে যাই। হোটেলে ফিরে পরিপূর্ণভাবে রেস্ট নিয়ে গা গোসল ধুয়ে আবার খাবার দাবার খেয়ে আমরা কিছু মার্কেটিং করলাম, করে বাড়ির উদ্দেশ্যে রওনার জন্য প্রস্তুত হচ্ছি। তো আসলে কক্সবাজার ভ্রমণ খুবই আনন্দদায়ক।
তো এই যে এই পর্যায়ে আমাদের রুহুল, এরফান, মিরাজ, দিদার এবং ক্যামেরার পিছনে আমি। তো আমরা বাড়ির উদ্দেশ্যে গাড়িতে ওঠার জন্য টিকিট কাউন্টার থেকে বাইর হয়ে গেলাম। তো আসলে কক্সবাজারের যে স্মৃতি কিংবা মায়া সেগুলো ত্যাগ করে আসা খুবই কষ্টকর, তারপরও ফিরে আসতে হয় আবার আমাদের সেই গন্তব্যস্থল অথবা সেই জন্মস্থলে। তো এ পর্যন্ত যারা আমাদের ব্লগটি দেখেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। তো আশা করি সবাই সাপোর্ট করবেন।